হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিতে থাকছে চুলাই তৈরি 1 কেজি ওজনের চকলেট স্পঞ্জ কেক। তাও আবার মেজারমেন্ট কাপ ছাড়া চায়ের কাপে মেপে এই স্পঞ্জ কেকটি আমি তৈরি করেছি। যাদের ঘরে মেজারমেন্ট কাপ নেই তাদের জন্য অনেক সুবিধা হবে, তাই আমি আজকে কাপ দিয়ে মেপে আমি এই কেকটি তৈরি করেছি। তো প্রথমে আমি শুকনো পনগুলো চেলে নিব। এর মধ্যে আমি একটি চালনি নিয়েছি, অবশ্যই আপনারা শুকনো পনগুলো চেলে নেবেন। প্রথমে আমি চায়ের কাপে মেপে 1 কাপ ময়দা নিয়েছি। তো 1 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। তো কোকো পাউডার নিয়েছি এখানে আমি 4 কাপের 1/4 ভাগ, মানে এটা হয়েছে 1/4 কাপ। তো আমি কোন কোকো পাউডারটা ইউজ করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। ক্যাডবেরি কোম্পানি এটা আমি ইউজ করেছি, আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন বা অন্য কোকো পাউডারও ইউজ করে নিতে পারেন। তো এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর 1 চিমটি লবণ দিয়ে আমি এখন শুকনো পনগুলো চেলে নিব। তো আপনাদের সুবিধাতে আমি সব কিছু দেখি এবং বুঝিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন। তো কোকো পাউডারে যে দানা দানা রয়ে গেছে সেগুলো আমি এই যে চামচ দিয়ে চেপে দানাগুলো ভেঙে আমি চেলে নিচ্ছি। এর জন্যে আরও বেশি করে চেলে নিতে হয়, তো অবশ্যই আপনারা এভাবে চেলে নেবেন। তো চালা হয়ে গিয়েছে, তো আমি এখন সবগুলো শুকনো পনগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি একটি চামচ দিয়ে। তো মিশানো হয়ে গিয়েছে, তো আমি এগুলোকে এক সাইডে রেখে দিব ঢেকে। তো এক সাইডে রেখে দিয়েছি। তো আমি আরেকটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি 4টা ডিম ভেঙে নিব। আমি 4 ডিম দিয়ে করব। তো আমি ডিমটা ভেঙে ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি, এভাবে করে আমি নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু ডিমের কুসুমটা আলাদা করে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো ডিমই এবং কুসুমটা আলাদা করে নিচ্ছি। সাদা অংশটা এভাবে করে আলাদা করে নেবেন, অবশ্যই যেন কোনোভাবে সাদা অংশের সাথে কুসুম যেন না থেকে যায়। তো ডিমের কুসুমটা আমি আলাদা করে নিয়েছি, এখন সাদা অংশটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফুপ করে নেব মিডিয়াম স্পিডে দিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম স্পিডে আমি ফুমটা করে নিব, আর একদিক থেকে অবশ্যই ফুমটা করে নেবেন। আর আপনাদের ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন, কিন্তু একটু সময় লাগবে, সময় লাগিয়েও আপনারা করে নিতে পারবেন। এ পর্যায়ে এসে আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, তার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। তো 1 কাপ চিনি আমি অল্প অল্প করে ডিমের ফুমের সাথে দিয়ে আমি মিশিয়ে নিব। 4 থেকে 5 বার নিয়ে আমি চিনিটাকে দিয়ে নিব। একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু ফুমটা বেশি ভালো হবে না। কয়েকবারে আপনারা চিনিটা দিয়ে নেবেন, তাহলে সুন্দর একটি ফুম বা ম্যাডাম হবে। তো এভাবে করে ফুমটা তৈরি করে নিতে হবে, ধাপে ধাপে চিনিটা দিবেন আর একই স্পিডে রেখে করে নেবেন। আর একদিক থেকে অবশ্যই যেন ফোমটা হয়, তাহলে কেকটা অনেক ভালো হয়। তো আমি পুরো চিনিটাই দিয়ে দিয়েছি। তো মিক্সিং বলের যে সাইডে চিনি দানা লেগে আছে সেগুলো আমি একটি নাড়নি দিয়ে কাচিয়ে আমি মাঝখানে নিয়ে আসলাম, যে চিনি দানা থাকলে কিন্তু কেকটা চুপসে যাবে ভালো করে মেল্ট না করলে। এবার করে আবার ফোম করে নিচ্ছি। তো ডিমের মেরাংটা তৈরি হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে এসে আর বিট করার প্রয়োজন নেই। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম মেরাংটা তৈরি হলে পারফেক্টলি আপনারা বুঝতে পারবেন যে ডিমের মেরাংটা তৈরি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমের কুসুমটা দিয়ে আমি একটু ইলেকট্রিক বিটার দিয়ে ভেঙে নিয়েছি, ভেঙে এখন আমি বিট করে নিব 30 সেকেন্ডের মতো। খুব বেশি বিট করার প্রয়োজন পড়ে না। তো 30 সেকেন্ড হয়ে গিয়েছে, দেখুন কী সুন্দর ডিমের ম্যাংটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি 4 কাপে 4/1 ভাগ আমি তেল, নর্মাল সয়াবিন তেল দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে আবার একটু 30 সেকেন্ডের মতো আবার একটু বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গিয়েছে, তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পারফেক্টলি ম্যারাং তৈরি হলে আপনারা বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমি শুকনো পনগুলো মিশিয়ে নিব। কীভাবে মিশিয়ে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি।
অল্প অল্প করে আপনারা দিয়ে এভাবে করে একটি স্প্যাচুলার দিয়ে আলতোভাবে মিশিয়ে নেবেন। এখানে খুব তাড়াহুড়া করা যাবে না, ধাপে ধাপে শুকনো উপনগুলো মিশিয়ে নিতে হবে। তো আমি এগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে মিশাচ্ছি। খুবই আলতোভাবে কিন্তু মিশাতে হবে, এখানে খুব তাড়াহুড়া করা যাবে না। একটু সময় লাগলেও কিন্তু আপনারা এগুলোকে মিশিয়ে নেবেন, সময় লাগিয়ে, যেন ডিমের ফোমটা নষ্ট না হয়। আমার আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো এখানে আমি আরেক ধাপে কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি সেগুলো দেখে দিয়েছি। তো আমার শুকনো পুনগুলো মিশানো হয়ে গিয়েছে, তো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে, কোনো রকম দানা ভাব নেই। তো এই পর্যায়ে এসে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, কুসুম গরম, চার কাপে মেপে চার বাগের এক বাগ আমি দুধ, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আলতোভাবে এই দুধটা মিশিয়ে নিচ্ছি, এবার করে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দুধটা মিশিয়ে নেবেন। তো এখানে আপনারা দুধ না ইউজ করলে আপনারা ভিনেগারও এক চা চামচ ইউজ করতে পারেন। তো এটা ইউজ করার কারণ হচ্ছে কেকটা যেন চুপসে না যায়, বসে না যায়। এই কুসুম গরম লিকুইড দুধটা দিলে কেকটা বসে যায় না, লাস্ট ফিনিশিংয়ে আপনারা কিন্তু এই কাজটা করে নেবেন। তো আমি এখানে একটি 8 ইঞ্চি মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি লেখালেখি কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তো আমি যে স্প্যাচুলার দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, স্প্যাচুলার উপরে ব্যাটারটা দিলে ভিতরে বাবলস ক্রিয়েট হয় না। তো এখন আমি ট্যাপ করে নিচ্ছি ব্যাটারটা দিয়ে, তো একটু সময় লাগে কিন্তু ট্যাপ করে নিতে হবে। একটি কাটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর থেকে যেন কোনো বাবলস না থাকে সেটা আমি ভেঙে দিয়েছি। তো চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম প্রিহিট করে 10 মিনিট আগেই, তো ননস্টিকের হাঁড়ি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্ট্যান্ড দিয়ে আমি কেকের মোলটি বসিয়ে দিচ্ছি। ভালো করে ঠিকঠাক মতো আমি কেকের মোলটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন ভিতর থেকে কোনোভাবে তাপটা বের না হতে পারে। তো চুলার তাপমাত্রাটা আমি লোচি একটু বেশি রেখে আমি বেক করে নেব 35 থেকে 40 মিনিটের মতো। তো 35 মিনিটে আমি আসছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো 35 মিনিটে কিন্তু আমার কেকটি পারফেক্টলি হয়ে গিয়েছে, তাও আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতর থেকে কুক হয়েছে কি না। দেখুন আমার কাঠিটা একদম ক্লিন আসছে, তো আমার কেকটি পারফেক্টলি হয়ে গিয়েছে। তো ঠান্ডা হওয়ার পর আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি, অবশ্যই আপনারা কেক ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করবেন। তো এখন আমি কাগজটা তুলে নিচ্ছি, কত ইজিভাবে এসে যায়। তো আমি কেকটি চাপ দিয়ে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে, এবং চাপ দিলেও যে বসে যাচ্ছে না, তো একদম পারফেক্টলি একটি স্পঞ্জ কেক তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে করেন, আপনারা আশা করি এরকম সুন্দর চকলেট স্পঞ্জ কেক আপনারা করতে পারবেন। কেকটার চারপাশে আমি টুথপিক গেঁথে নিয়েছি 3 ভাগে ভাগ করার জন্য সমানভাবে, যারা সমানভাবে কাটতে পারেন না তাদের জন্য এই সুবিধাতে আমি টুথপিক দিয়ে 3 ভাগে ভাগ করে কেটে দেখিয়ে দিয়েছি। তো যারা পারেন তো আর টুথপিকের প্রয়োজন পড়বে না। তো কেটে আমি দেখে দিয়েছি কীরকম পারফেক্টলি 3 ভাগে ভাগ হয়ে কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এই সাইজের কেকগুলোকে ডেকোরেশন করলে অসম্ভব সুন্দর হয়ে থাকে। তো আপনারা সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারবেন যে কোনো ওকেশনের ঘরের মধ্যে, কিন্তু আপনারা এই সুন্দর কেকটি করে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমার এই রেসিপিটি এখানে শেষ করবো আজকের মতো, আল্লাহ হাফেজ।